Hello everyone, assalamu alaikum, welcome back to my channel Aksha's cooking room. Ajke ami apnaderke toiri kore dekhabo gorur dudher shor diye 100% khati ghee toiri kore ja kina toiri kora khub shohoj. Cholun shuru korchi. Ekhane ami ekti bowl e niye niyechi 2 cup poriman dudher shor. Obosshoi eta gorur dudher shor hote hobe. আর এই শরটা আমি অল্প অল্প দুধ থেকে জাস্ট উপর থেকে শরগুলোকে তুলে এরকম জমিয়ে নিয়েছিলাম এবার এখান থেকে হাফ আমি ব্লেন্ডারের মধ্যে দেখুন একটু ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি প্রায় হাফ কাপের মতো বরফ ঠান্ডা পানি মানে 1 কাপ দুধের শরের জন্য হাফ কাপ বরফ ঠান্ডা পানি এবার ব্লেন্ড করে নেছি দেখুন ব্লেন্ড করার পর অলরেডি দুধের শরটা একটা সাইডে জমা হয়ে গেছে এবং পানিটা আলাদা হয়ে গেছে আর যে লিকুইড অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাটার মিল্ক আর যেই জমে থাকা অংশটা সেটা হচ্ছে বাটার বা মাখন এবার এটাকে ভালো করে আমি ছেঁকে বাটার মিল্কটাকে সরিয়ে নিচ্ছি এভাবে করে আমি দুইবার করে সম্পূর্ণ দুধের শরটাকে করে নিচ্ছি দেখুন আর আপনারা যদি এটা দিয়ে বাটার তৈরি করতে চান সেক্ষেত্রে এভাবে ভালো করে বাটার মিল্কটাকে সরিয়ে নিয়ে এটাকে বিভিন্ন প্লাস্টিকের বাটিতে সমান করে জাস্ট ফ্রিজে একটু জমিয়ে নিলেই কিন্তু এটা আনসল্টেড বাটার হয়ে যাবে বাট আজকে যেহেতু আমি ঘি তৈরি করছি তাই সম্পূর্ণ মিশ্রণটা এরকম আমি প্যানে নিয়ে নেছি দেখুন সম্পূর্ণ বাটার মিল্কটা কিন্তু আমার একদম মানে আলাদা করতে পারিনি কিছুটা পরিমাণ রয়ে গেছে সেটা কোনো প্রবলেম নেই চুলা জাল করতে করতে অলরেডি এটা একদম শুকিয়ে নিব দেখুন জাস্ট আলতো হাতে এরকম নাড়িয়ে চাড়িয়ে দেখুন এরকম গলিয়ে নিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন সাইডের দিক দিয়ে হলুদ হলুদ অংশ দেখা যাচ্ছে সেটাই কিন্তু ঘি আর এটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় প্রয়োজন হয় না যেহেতু এখানে আমি অল্প পরিমাণে নিয়েছি দেখুন অলরেডি কিন্তু আমাদের ঘিটা আলাদা হওয়া শুরু হয়েছে এ পর্যায়ে অবশ্যই দ্রুত নাড়তে হবে আর কোনোভাবে যাতে ঘিটা পুড়ে না যায় মানে যেই মাঝখানে শরটা ভাজা হচ্ছে সেটা যাতে কোনোভাবে পুড়ে না যায় তাহলে কিন্তু ঘিয়ের স্মেলটা খুব একটা ভালো পাওয়া যায় না এভাবে করুন দেখুন ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমরা এরকমভাবে জাস্ট মিডিয়াম টু লো আঁচে জাল করে নেছি এখন এটা থেকে কিন্তু আরো বেশ খানিকটা ঘি বেরিয়ে আসবে দেখুন ঠিক অনেকটা এরকম পর্যায়ে বাট দেখুন আমাদের যে মাঝখানে দুধের যে শরের অংশটা সেটা কিন্তু এখনো রয়েছে বেশ খানিকটা সাদাই আছে ঠিক যখন এটা একটু হালকা লালচে হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নিব কোনোভাবেই একদম কালচে করা যাবে না তাহলে কিন্তু ঘিটা পুড়ে যাবে দেখুন আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু অবশ্যই ঘন ঘন নাড়বেন আর এখন দেখুন আরো বেশি বুদবুদ দেখা যাচ্ছে এবং সেই অংশগুলো কিন্তু খুব কম দেখা যাচ্ছে আর এগুলো কিন্তু অনেকটা লালচে হয়ে গেছে ঠিক দেখুন আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মাঝখান থেকে চাইলে দেখতে পারবেন এই পর্যায়ে আমরা যেটা করব এটাকে চুলা থেকে নামিয়ে নিব কারণ এর থেকে বেশি কালচে করতে গেলে যেটা হবে আমাদের কিন্তু ঘিটা পুড়ে যাবে এবং ঘিয়ের স্মেলটাও ভালো আসবে না এই পর্যায়ে এটাকে নামিয়ে আমি হালকা একটু ঠান্ডা করে তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে যে জারটার মধ্যে ভরবো সেটাতে একদম এরকম আলাদা করে ছেঁকে নিচ্ছি প্রথম অবস্থাতে যেন একটা তেলের মতো দেখা যাচ্ছে জাস্ট হলুদ রঙের মতো মানে ঘি ঠিক কিছুক্ষণ রেখে দেওয়ার পর এরকম একদম জমে যাবে আর যে কোনো খাবারে শাহী ফ্লেভার আনতে কিন্তু আমাদের এই কাওয়া ঘিটা একদম বেশি পারফেক্ট আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ